আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালোই আছেন। আমি আমিরুল হক। আমি আজকে আপনাদেরকে আয়াতুল কুরসিটা পড়ে শোনাবো। আয়াতুল কুরসিটা আমি পাঠ করে শোনাবো, আপনারা আয়াতুল কুরসিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আয়াতুল কুরসির ফজিলত অনেক আছে, আমাদেরকে আয়াতুল কুরসি শেখার দরকার আছে। তো আমরা আয়াতুল কুরসিটা দেখব। আয়াতুল কুরসিটা আমি বলছি, আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করতে পারেন, অথবা আপনারা আমার এই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং স্ক্রিনে যে লেখাগুলো আসবে আয়াতুল কুরসি যে আমি বলবো এটা আমি বাংলায় বলে দেব, এখানে বাংলায় লেখা থাকবে, আপনারা দেখে দেখে পড়বেন। তো বেশি কাঙ্ক্ষেপ না করে চলুন ভিডিওটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, আপনারা কোরআন থেকেও দেখতে পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতাও ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শা অসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরজ ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। আমি আবার বলছি আপনাদেরকে, আপনারা স্ক্রিনে দেখুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতাও ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শা অসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরজ ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। আয়াতুল কুরসিতে মোট 9টি বাক্য আছে, তো আপনারা মানে সহ আপনারা ভালোভাবে দেখে নেবেন, আপনারা ভালো করে দেখে নেবেন এই ভিডিওটি। আশা করি এখান থেকে ক্লিয়ার হবে, যদি কোনো রকমের প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা দোয়াগুলো শেখার চেষ্টা করবেন। এখান থেকে আমি আমার ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।